দেশের ১১২টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে বেশ কয়েকটি স্থায়ী ক্যাম্পাস না থাকা, সনদ বাণিজ্য, ট্রাস্টি বোর্ডের দ্বন্দ্ব সহ নানা সমস্যায় জর্জরিত হয়ে ইতোমধ্যেই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কালো তালিকাভুক্ত হয়েছে। আর পর্যাপ্ত শিক্ষার্থী না থাকায় ধুঁকছে আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়। এরই মধ্যে পহেলা মার্চ বাংলাদেশে ক্যাম্পাস স্থাপন করে মালয়েশিয়ার বেসরকারি বিশ্ববিদ্যালয় UCSI ইউনিভার্সিটি। ক্যাম্পাস পরিদর্শন করার পর কোর্স চালুর চূড়ান্ত অনুমতি দেওয়ার কথা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের, কিন্তু কমিশনের অনুমোদন ছাড়াই সরাসরি ২৫টি কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি দেয় বিশ্ববিদ্যালয়টি। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বলছে, ক্যাম্পাস স্থাপনের অনুমতি মানেই শিক্ষার্থী ভর্তির অনুমতি নয়, প্রতিটি কোর্সের জন্যই লাগবে আলাদা অনুমোদন। সরকার ওইটা তাদেরকে একটা রেজিস্ট্রেশন নাম্বার দিবেন এই, আর এরপরে ওই সব প্রতিষ্ঠানের দায়িত্ব হলো একাডেমিক যে প্রোগ্রামগুলো সেগুলো আবার UGC থেকে অনুমোদন করে নেওয়া। এটা UGC-র চিঠিতেও থাকে, আবার মন্ত্রণালয়ের চিঠিতেও এই শর্ত দেওয়া থাকে। তবে UC আর দেশের ১১২টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রেখে বিদেশি বেসরকারি বিশ্ববিদ্যালয়কে দেশে কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়াকে অযৌক্তিক বলছেন শিক্ষাবিদরা। বাইরের বিশ্ববিদ্যালয়ের কোলাবোরেশনের নামে অতীতে তো আপনার নিম্ন শ্রেণীর কোচিং সেন্টার হয়েছে, এমনকি যেগুলো থেকে PhD ডিগ্রি পর্যন্ত অফার করা হয়েছে, যেগুলো পরে আমাদের UGC-র হস্তক্ষেপে বন্ধ হয়েছে। তো এই জায়গাগুলো আবার নতুন করে শুরু করার ব্যবস্থা হচ্ছে। হ্যাঁ, তো আগে যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সরকারি এবং বেসরকারি, সেগুলোর মান নিশ্চিত করুন, সেগুলোর মান বৃদ্ধি করুন, এবং এর মধ্যে যারা ফেল করছে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিন। নতুন বেসরকারি বিশ্ববিদ্যালয় অনুমোদনের আগে আরও বেশি যাচাই বাছাইয়ের পরামর্শ শিক্ষাবিদদের। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।